গরমকালে তেল মশলাদার খাবার খেতে ইচ্ছে করে না কারোই সম্ভবত সেই কারণেই প্রকৃতি অজস্র ফলের ডালি সাজিয়ে নিয়ে আসে আমাদের জন্য আম পেঁপে ফলসা কালো লিচু সবগুলি সমান উপাদেয় বিশেষ করে লিচু খেতে ভালোবাসে না এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টকর এখন অবশ্য বাজারে লিচু আসতে আরম্ভ করেছে তবে খুব বেশি দিন এই লিচু পাওয়া যায় না আর খেতে ভালো এবং অল্প সময়ের জন্য পাওয়া যায় বলেই যখনই লিচু বাজারে উঠে আমরা যতটুকু সম্ভব খাওয়ার চেষ্টা করি বা উপভোগ করে থাকি তবে লিচু কিন্তু খুব বেশি খাওয়াটাও ঠিক হয় না দিনে দশ বারোটির বেশি খেলে হজমের গোলমাল হওয়ার আশঙ্কা থাকে যাদের ডায়াবেটিস আছে তারাও কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া খুব বেশি লিচু খেতে পারেন না আবার লিচু রক্তে সুগারের মাত্রা কমিয়ে দিতে সক্ষম তাই খালি পেটে লিচু না খাওয়ারই পরামর্শ দিয়ে থাকেন ডাক্তাররা লিচুর স্বাদ মিষ্টি বলে অনেকেই ফলটি থেকে দূরত্ব বজায় রাখতে পছন্দ করেন বিশেষ করে যারা ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছেন লিচুতে প্রচুর ফাইবার থাকে হজমের পক্ষে অত্যন্ত সহায়ক তাই ওজন বেড়ে যাওয়ার ভয় না পেয়ে নিশ্চিন্তভাবেই লিচু খাওয়া যায় আর বিশেষ করে যাদের খাওয়ার পরে একটু মিষ্টি ছাড়া চলে না তারা ডেজার্ট হিসাবে লিচু খেতে পারেন আবার স্ন্যাক হিসাবেও গোটা দশেক লিচু খেলেও খিদের ভাবটা কমে যায় লিচু দিয়ে বিভিন্ন রকমের খাবার তৈরি করা যায় লিচুর শরবত লিচুর পায়েস যা কিনা স্বর্গীয় স্বাদের হয়ে থাকে সবচেয়ে বড় কথা হলো যেহেতু ফলটা নিজেই মিষ্টি তাই খুব বেশি চিনি না দিলেও খেতে খারাপ লাগে না দেশ জুড়েই লিচু গাছ জন্মে তাই এই সময়টাতে বাজার ভরে যায় রাঙা লিচুতে বিক্রেতারা জুড়ি ভর্তি করে লিচু নিয়ে আসে আর সন্ধ্যা মেলাতেই ফুরিয়ে যায় সমস্ত লিচুগুলো রস আলো আর মিষ্টির স্বাদের এই লিচুগুলো শুধু কিন্তু বিলাসের কাজই করে না এটা আমাদের পুষ্টির সাধনও করে থাকে লিচু দেখতে যেমন সুন্দর এর পুষ্টিগুণ আনা তবে খেতে সুস্বাদু দেখে একসঙ্গে খুব বেশি খেয়ে ফেললে এর ফলটা কিন্তু ভালোও হয় না খাওয়ার পরিমাণটা বেশি হলে কারো কারো অ্যাসিডিটি হয় আবার কখনো ডায়রিয়াও হতে পারে আবার যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্য লিচু খেতে গেলে একটু হিসেব করেই খেতে হয় এছাড়া নর্মালভাবে বা স্বাভাবিকভাবে লিচু খাওয়ার ব্যাপারে খুব একটা বিধিনিষেধ থাকে না হিসেব করলে দেখা যায় একশো গ্রাম লিচুতে এনার্জির পরিমাণ থাকে 66 কিলোগ্রাম শর্করা থাকে ষোলো গ্রাম প্রোটিন শূন্য গ্রাম চর্বি শূন্য দশমিক গ্রাম আশ থাকে এক মিলিগ্রাম সেই সঙ্গে লিচু অসংখ্য ভিটামিন আর মিনারেলও সমৃদ্ধ পরিবেশ দূষণের কারণে শরীরে বয়সের ছাপ পড়ছে দ্রুত লিচু শরীরে তারুণ্য ধরে রাখার একটা মোক্ষম অস্ত্র আবার লিচুতে আছে ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা লিচু ক্যান্সার কোষ বিভাজনে বাধা দিয়ে থাকে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে লিচুতে থাকা উপাদানগুলো লিচু খেলে ব্রেনে রক্তক্ষরণ বা স্ট্রোক এবং হৃদরোগেরও ঝুঁকি কমে লিচু হজম শক্তি বাড়ায় সেই সাথে ক্ষুধাবর্ধক হিসেবেও কাজ করে থাকে আবার সুস্থ হারের জন্য লিচু অতি প্রয়োজনীয় হাড়ের সমস্যায় যারা ভুকে তাদের জন্য লিচু ওষুধের বিকল্প হিসাবেও পরিগণিত হতে পারে লিচু কিন্তু ত্বক ভালো রাখে ব্রণ হতে বাধা দেয় আবার ত্বকের যে কালো দাগ সেটা দূর করার ক্ষমতাও লিচুর আছে লিচুতে থাকা ভিটামিন সি নিয়াসিন থায়ামিন চুলের সৌন্দর্য বাড়িয়ে চুলকে দীঘল কারো কালো করে তোলে লিচুতে ক্যালোরি বেশি থাকায় শরীরের কর্মক্ষমতাকে বাড়িয়ে দেয় অনেকটাই ক্যালোরির পরিমাণ বেশি থাকে তাই ডায়াবেটিসের রোগীদের পরিমিতভাবে লিচু খাওয়া উচিত লিচুর জলীয় অংশ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে আবার লিচুতে থাকা ভিটামিন সি এর পরিমাণ কমলা লেবুর তুলনায় অনেক বেশি অন্যদিকে গাজরের তুলনায় অনেকটা বেশি বিটা ক্যারোটিন থাকে লিচুতে মুখের স্বাস্থ্য দাঁত ভালো রাখতেও লিচুর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে আবার লিচুর ভিটামিন এ রাতকানা সহ চোখের নানা রোগের প্রতিষেধকও এই সময়ের রোদ গরমের সময় যে ক্ষতিকর অতি বেগুনি রশ্মি থেকে শরীরকেও রক্ষা করে লিচু আসলে লিচুতে প্রচুর উপকারী উপাদান রয়েছে তাই এই অল্প সময় পাওয়া লিচুকে যতটুকু সম্ভব এবং পরিমিতভাবে খেয়ে আমাদের সুস্থ থাকা উচিত বাজারে এখন ফলের সমাহার বিভিন্ন রকমের দেশি ফলের গ্রানে সুরভিত আশপাশ পাকা আমের সঙ্গে রসালো টসটসে লিচুও আমাদেরকে আকৃষ্ট করে এসব দেশি ফল যেমন মুখরোচর সঙ্গে রয়েছে বিভিন্ন রকমের গুণাগুণ লিচু আমাদের শরীরে হাজার উপকার করে তবে এর যে পার্শ্ব প্রতিক্রিয়া নেই তা কিন্তু নয় লিচুতে থাকা ভিটামিন এ ও সি নানা খনিজ উপাদান যেমন ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস কপার ফলেট যেগুলো রক্তের উপাদান তৈরিতে সহযোগিতা করে এছাড়া রয়েছে অক্সিডেন্ট যা আমাদের ত্বকের উজ্জ্বল্য বৃদ্ধি করে লিচুতে থাকা পটাশিয়াম আমাদের রক্তনালীর চাপ কমিয়ে রক্তের স্বাভাবিক গতিকে বৃদ্ধি করে তাই লিচু খাওয়ার একটি উপকারিতা হলো ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখা আবার এতে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ফলে ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস থেকে আমরা রক্ষা পেয়ে থাকি রক্তের গ্লুকোজও কমে যায় লিচু আমাদের গ্লুকোজ কমাতে অনেকটাই সাহায্য করে থাকে এজন্য পরিমাণে বেশি খেয়ে ফেললে তা হাইপোগ্লাইসেমিয়া করতে পারে বিশেষত যদি আমরা খালি পেটে খেয়ে থাকি কি তাই লিচু কখনই খালি পেটে খাওয়া উচিত না আবার অতিরিক্ত লিচু খেলে কিন্তু রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে যেতে পারে আর এর লক্ষণ হিসেবে কিন্তু শ্বাসকষ্ট বুক দরফর করা মাথা ঘোরানো ভাব এগুলি হতে পারে লিচু হলো এক ধরনের গরম ফল যার জন্য বেশি পরিমাণে লিচু খেলে আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা ব্যালেন্স নষ্ট হয় এর ফলে গলা ব্যথা বা মুখের ভিতরে ক্ষত হওয়া কখনও কখনো নাক দিয়ে রক্তপাতও হতে পারে বিশেষ করে আমাদের দেশের যে গরম আবহাওয়া সেটার কারণেও হতে পারে আবার লিচু খেলে একটানা বেশি দিন খেলে আর কি বা বেশি পরিমাণে খেলে হিমাটাইডা আর্থাইটিস বা মাল্টিপল স্ক্লেরোসিস লুপার ইত্যাদি রোগও বেড়ে যেতে পারে অনেক সময় রক্তচাপ আর রক্তের গ্লুকোজের উপরে সরাসরি প্রভাব ফেলে বলে যাদের সার্জারি প্রয়োজন তাদেরকে সার্জারির বেশ কিছুদিন আগে থেকে বা দু এক সপ্তাহ আগে থেকে ডাক্তাররা লিচু খাওয়াটাকে বিরত রাখতে বলে থাকেন লিচু তে যেহেতু ক্যালোরি আছে তাই যদি আমরা লিচু খাওয়ার পরে নিজেকে কন্ট্রোল করতে না পারি তাহলে দেখা যায় ওজন অনেকটাই বেড়ে যায় আবার লিচুতে প্রোটিন ক্যালসিয়াম জরুরি ফ্যাট এসিড নেই ফলে বেশি পরিমাণে লিচু খেলে এটা শরীরের স্বাভাবিক ব্যালেন্সটাও নষ্ট করে দেয় আসলে মোট কথা হলো প্রতিটা জিনিসেরই যেমন উপকারিতা আছে সেরকম কিছু কিছু অপকারিতাও থাকে আর আমরা শুধু লিচু কেন যে কোনো ফলে বা যে কোনো খাবার আমাদের উচিত বয়স ওজন সব কিছু চিন্তাভাবনা করে একটা নির্দিষ্ট পরিমাণে খাওয়া ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা